আমি জানতে চাই যে আপনি মিতা চৌধুরীকে কিভাবে দেখেন, মানুষ হিসেবে, শিল্পী হিসেবে? 76 থেকে মিতা চৌধুরীকে আমরা পেয়েছি টেলিভিশনে নাটকে, এবং তুখোর অভিনেত্রী, আমি নায়িকা বলবো না, তিনি অবশ্যই প্রধান চরিত্রে অভিনয় করতেন সবসময়, উনি দুর্দান্ত অভিনয় করতেন, এবং আমার মনে দাগ কেটেছিল, আমি পাগলের মতো ভালোবাসতাম এই অভিনেত্রীকে, আমি এমন একজন ভক্ত তার। এবং সবাইকে বলতাম, দেখো মিতা নামে মেয়েদের অনেক গুণ থাকে, এগুলো বলতাম চলতাম আর কি। তো তারপরে মিতা আপাত তো দীর্ঘদিন বিদেশে ছিলেন, তার সাথে আমার কখনো পরিচয় ছিল না। আচ্ছা, আর তখন তো আমি মিতা হক হইনি, মানে বড় টড় হইনি, গান টান অতটা করি না, তো কিন্তু উনি তো মিতা চৌধুরী। আর পরে যখন উনি আমার গান শুনেছেন, তিনি বলবেন যে শুনতে পেয়েছেন কি না। তো ফিরে এসে কিছুদিন আগে মিতা আপার সঙ্গে আমার সামনাসামনি দেখা হয়েছে, এবং দেখা হওয়াতে আমরা দুজন যেভাবে দুজনকে গ্রহণ করেছি, তাতে মনে হলো যে আমাদের বোধহয় সেই অনেক কাল আগে থেকে বোধহয় আমাদের বন্ধুতা। বা মিতা আপার সম্পর্কে আমার অনেক বড় মূল্যায়ন, আমি তাকে অনেক পছন্দ করি। আপনি ওনাকে কিভাবে মূল্যায়ন করেন? রিসেন্টলি ওর সঙ্গে আমাদের আমাদের দুজনের অ্যাকচুয়ালি দেখা হয়েছে। আচ্ছা, একদম সত্যি কথা, ওকে আমি চিনতাম না, ওর নামটা আমি জানতাম, কারণ যুবর স্ত্রী হিসাবে আমাকে বলা হয়েছিল। আমি তো অনেক বছর বিদেশে ছিলাম, মিতার স্বামীর সঙ্গে একটা নাটক করলাম, তখন শুনেছি মিতার কথা। আমার অন্যান্য বন্ধুরা বলেছে যে যুবর স্ত্রীটা অত্যন্ত ভালো, অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তো আমার তখনই মনে হচ্ছে ও আচ্ছা আচ্ছা, যুবর স্ত্রীর নামও মিতা, কিন্তু ওর গান আমার শোনা হয়নি। জাস্ট কয়েকদিন আগে, কয়েক মাস আগে বোধ হয় না, তোমার সঙ্গে প্রথম দেখা হলো। আর দেখা হওয়ার পরই কেমন যেন একটা ব্যাপার হয়ে গেল আমাদের, এই যে বিভ্রান্তিগুলোর জন্য হয়তো, মিতার ভালোবাসার জন্য হয়তো, এর মধ্যে আমি ওর গান শুনেছি, টেলিভিশনে দেখেছি সেই গান, যখন ও যখন সঙ্গীত পরিবেশন করছিল সেটা শুনেছি, ওকে স্টেজে দেখেছি, ছায়ানটে কিছু অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, সেখানে মিতা গান গেয়েছে, এবং আমি বারবার আমার হাজবেন্ডকে বলেছি এটাই মিতা হক, এটাই মিতা হক। ওর গলায় যে মধু আছে সেটা বলাই বা। হ্যাঁ, তো আপনাদের মানে মিউচুয়াল ভালো লাগাটা একেবারে খুবই জেনুইন বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন যদি জীবন অদল বদলের বিষয়টি আসে, ধরেন মিতা চৌধুরী মিতা হক হয়ে যান, তাহলে কেমন হবে? অদল বদল করতে গেলে আমি আমি চাইবো যে আমি যদি একজন গায়িকা হতাম, সেই অভিনয় বোধহয় অনেকেই করতে পারে, কিন্তু ওই গান গাওয়াটা, সেই যে ট্যালেন্ট, আমার মনে হয় ওটা যদি আমার হতো। আপনি যদি মিতা চৌধুরী হতেন? না বাবা, আমি অদল বদল চাই না, কারণ হলো যে আমি মিতা হক বলে মিতা চৌধুরীকে দেখতে পেয়েছি, কাজে আমার অন্য কিছু হয়ে থাকাই ভালো, মিতা চৌধুরী না হয়ে। এখন আপনাদের পরিবার সম্পর্কে জানতে চাই। একটি মেয়ে, ওর ল পড়ছে নিউক্যাসল ল একাডেমিতে, ওর নাম জয়িতা, ও খুব ভালো গান গাইতে পারে, কিন্তু আমি আমার ছোটবেলায় যেরকম গানটা চর্চা করেছি, মানে আমার বাবা আমাকে যেভাবে শাসন করে চর্চা করাতে পারতেন আর কি, ভোরবেলা ঘুম থেকে উঠিয়ে তানপুরা নিয়ে বসিয়ে দেওয়া, সে ক্ষমতা আমার নাই, এই যুগের ছেলে মেয়ে আমি পারি না ওকে কথা শোনাতে। আমি যখন বাসায় থাকি না, তখন দেখেছি হারমোনিয়ামটা ওর ঘরে, তার মানে তখন সে গান করেছে আর কি। আচ্ছা, আর আমার বর্ত যুবরাজ, যে সবাই চেনে, অভিনয় শিল্পী। আপনার কখনো অভিনয় করার ইচ্ছা হয়েছে? জীবনেও না, এত অপছন্দ অভিনয়? খুব পছন্দ, যেটা পছন্দ সেটা আমি ধারে কাছে যাই না, আমি দেখবো সেটা। আচ্ছা আচ্ছা, মানে আপনি সব সময় অ্যাপ্রিশিয়েট করেছেন, কিন্তু নিজে কখনো করতে চান? যেমন মিতা আপার যেমন গান গাইতে না পেরে খেদ, আমার নাচতে না পেরে খুব খেদ আছে। আচ্ছা, আমার যখন পাঁচ ছয় তো আমার প্রথম হারমোনিয়ামটা আমার গুরু সঞ্জিতা খাতুন এবং আমার বাবা দুজন মিলে 425 টাকা দিয়ে জ্যোতি ন্যান কোম্পানি থেকে একটা হারমোনিয়াম কিনে আনলেন, 3.5 অক্টেভের, খুব বড় হারমোনিয়াম তখন, তার সাথে এক জোড়া তবলা এবং এক জোড়া নূপুর। তো আমার মা বললেন যে নূপুর কার জন্য, আমার বাবা বললেন কি জানি কি খেয়াল হয় যদি নাচতে চায় নাচবে, সবই রেডি করে রাখলাম। সেই নূপুর
কাউকে দিয়ে দেওয়া হয়েছে বোধ হয়। আমি জীবনেও একবারও তাধীন তাধীন বলে কিছু করতে পারিনি। নামে নামে টক।